হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছে সবাই ভালোই আছেন। অনেক 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 দিন পর ভিডিও তৈরি করতেছি আপনাদের রিকোয়েস্টে। আপনারা ফেসবুকে নক দিচ্ছেন, মেসেঞ্জারে নক দিচ্ছেন, কমেন্ট করতেছেন, ভাই অনেক দিন আপনি ভিডিও দেন নাই, তো ভিডিও দিবেন কি দিবেন না। তো আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে হালকা পাতলা যে কলোনিটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে, আর দেখাবো পাখির কী কী প্রোগ্রেস আছে কি নাই। আর হচ্ছে মানে এখন পাখির ভিডিও দিব আর ব্লগিং ভিডিও দিতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, কোথাও ঘুরতে গেলে আর বাইক ব্লগিং টুরিং, তো ক্যামেরা লাগায়। তো এই রকম ভিডিও দেওয়া যায় নাকি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হচ্ছে টুরিং ভিডিও দিব, তারপর হইল বাইকের দাম কেমন, হেলমেটের দাম কেমন, এগুলো নিয়ে তো দিতে যাচ্ছি। তো আপনারা এগুলো ভিডিও দিবে দেখবেন নাকি আর সাপোর্ট করবেন। আর হচ্ছে আজকে আপনারা রিকোয়েস্ট করতেছেন, তো আজকে একটু কলোনিটা ঘুরে দেখাবো। আর হচ্ছে এই যে বাসলাবা থ্রি যে নাম, এই নামটা কি চেঞ্জ করবো কি করবো না, এটা আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি। আর পরিবারের সংখ্যা 5000-এর কাছাকাছি চলে যাচ্ছে, 4000 কত সাবস্ক্রাইবার জানি হয়েছে। তো যাই হোক, এইভাবেই সাপোর্ট করবেন। আর হচ্ছে টুরিং ভিডিও দিব প্লাস ব্লগিং ভিডিও প্লাস পাশাপাশি আপনাদের পাখিদের টিপসও দিব, তার পাশাপাশি হলো পাখি নিয়েও হালকা পাতলা ভিডিও দিব মাঝে মাঝে। আর ব্লগিং ভিডিও আপনারা দেখতে চান নাকি সেটা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে দেওয়া শুরু করে দিব কয়েকদিনের ভিতরে। আর কলেজের চাপের কারণে ভিডিও দিতে পারি নাই, কলেজের চাপের কারণে, কারণ যে কলেজে ভর্তি হয়েছি ক্যান পাবলিক কলেজ, এখানে প্রচুর চাপ, তো এখন কী করার। তো যাই হোক, আপনারা সাপোর্ট করবেন। আর হচ্ছে এই যে বাসলাবাতি যে নাম, এই নামটা কি পরিবর্তন করা দরকার কি দরকার না, তো ব্লগিং ভিডিও দিতে যাচ্ছি, তো নামটা কেমন হয়ে যাচ্ছে, আর পাখি ভিডিও দিব সমস্যা নাই। আর নতুন কোনো নাম চেঞ্জ করতে চাচ্ছি আবার চাচ্ছিও না, নিজের নামে আমার নামে শুভ নামে দিব কি দিব না, তো আপনাদের পরামর্শ চাচ্ছি। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এখন চলুন তাহলে এখন কলোনিটা ঘুরাই দেখাই। সো কলোনিতে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো উড়াউড়ি করতেছে। তো এখন আপনাদেরকে প্রোগ্রেস, তো এই দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা নামছে ছোট ছোট, হাড়ি থেকে নামছে। সো চারটা দাও তো হৃদয়, যাও। তো চেয়ারের উপরে দাঁড়া, এখন আপনাদেরকে দেখাবো কোনটা হাড়িতে কয়টা ডিম আছে না আছে, খাই আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে এখানে, হ্যাঁ এখানে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানেও ডিম আছে, এখানেও ডিম আছে, সাদা একটা পাখি বসে আছে। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো কয়টা বাচ্চা আছে এই হাড়িতে, দেখতে পাচ্ছি এখানে দুইটা বাচ্চা আছে, ঠিক আছে। সো তারপর এই হাড়িতে বাচ্চা আছে, ঠিক আছে, আর এখানে বসে আছে, এখানে বসে আছে ডিমে, এখানে বসে আছে, ঠিক আছে। তো এগুলা হাড়ি ফাঁকা, এই যে একজন বাইর হলো, ডিম থেকে বাইর হয়ে গেল। তো এরকম ঘুতাঘুতি করা উচিত না, এখানে বসে আছে, ডিম দিবে, এটা ডিম দিবে, এখনো দেয় নাই। তো এখানে আছে ভিতরে, এটা হলো রোমিও, আর এই হাড়িতে আছে হলো, দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা এই হাড়িতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দুইটা ডিম, দুইটা বাচ্চা দুইটা ডিম, ছোট ছোট বাচ্চা। আর এখানে তো দেখলেনি, আর এটা ডিম দিবে এখনো দেয় নাই, এখানেও নাই, এখানে ডিম আছে, এখানেও নাই। তো এই হলো প্রোগ্রেস। তো সবগুলো হাড়ি চেক করে দিলাম, কয়েকটা হাড়িতে বাচ্চা দেখতে পাচ্ছেন, কয়েকটা হাড়িতে নাই, আর এই হলো পাখিগুলা। আর নিয়মিত খাওয়া পানি দিবেন, আর পরিচর্যা করবেন, হাড়ি পরিষ্কার করবেন, আর
পাখির ডায়রিয়া লুজ মোশন হইলে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন। ডায়রিয়া সবচেয়ে খারাপ পাখির, তো আপনি যদি পাখির পুষ্টটা ঠিক রাখতে পারেন তাহলে পাখি অনেক ভালো ডিম বাচ্চা করবে। কলমি শাক দিবেন, এক ফুট দিবেন, ডিম সেদ্ধ করে ভাঙে ভাঙে দিবেন, তারপর আর সঠিক পুষ্টিযুক্ত খাবারটা দিবেন। এই খাবারটা আমি যেটা দিই কিনা কাউন, গুজিটিল, ধান, সূর্যমুখীর বীজ এগুলা। তো যাই হোক, এই যে দুইটা বাচ্চা করেছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কিউট একটা বাচ্চা। দেখতে পাচ্ছেন এটা ছেলে হবে না মেয়ে হবে বোঝা যাচ্ছে, আর একটু বড় হইলে বোঝা যাবে। তো এইটা আরো সুন্দর, এটা একটু বড় হয়ে গেছে ওই জন্য ধরা যাচ্ছে না। ধরতে পারতেছি না রে, ধরে নিলাম আমরা অবশেষে। আউ, কামড় দেয়নি। দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর, অনেক সুন্দর পাখি। তো দেখলেন কত সুন্দর পাখি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাই দিলাম প্রোগ্রেস, আরও অনেকগুলো বাচ্চা বাইরে ছিল ওগুলো আমি বিক্রি করছি কয়েকদিন আগে, ঠিক আছে, ওগুলো কয়েকদিন আগে। আর ব্লগিং ভিডিও দিব, টুরিং ভিডিও দিব বাইক নিয়ে, তারপর হেলমেট, কি সার্টিফাইড হেলমেট পরা দরকার কি দরকার না, তারপর তো এগুলো ভিডিও আপনারা চান কি চান না, আর হচ্ছে নামটা কি এটাই থাকবে না আমার নামে দিব চ্যানেলের নামটা, তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আর পাখি নিয়েও টিপস দিতে থাকবো, সমস্যা নাই। তো যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, এবং আপনাদের সবার কাছ থেকে বিদায়। আপনারা সবাই অপেক্ষা করতেছেন ভিডিওর জন্য, আমি ভিডিও দিতে পারছি না নানা কারণে, ভিডিও দিতে পাচ্ছি না। তো যাই হোক, আজকে অনেকদিন পর ভিডিও দিলাম, অনেকদিন। তো সবাই ভিডিওটাতে লাইক দিবেন অবশ্যই, আর শেয়ার করতে পারলে শেয়ার করবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, এবং আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম।